আসসালামু আলাইকুম আংলার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো আমরা কী জন্যে মাছ পাই না তার বিশেষ ভুলগুলো আপনাদেরকে আজ ধরিয়ে দিব আশা করি যারা নতুন অ্যাংলার বন্ধুরা আছেন এই ভুলগুলো আপনারা বুঝতে পারবেন আর সামনের দিনগুলোতে যাতে আপনারা এই ভুলগুলো না করেন সে বিষয়ে সতর্ক থাকতে পারেন সে বিষয়ে আমি আলোচনা করব আজকে তিনটি আমি কথা বলবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ তিনটি কথা তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাত্র তিনটা মিনিট তো ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা যে ভুলটা করি দেখা যাচ্ছে যে আমরা টোপটা গাঁথলাম গাঁথার পর আমরা বসিটা ফেললাম ঠিক আছে যখন একটা মাছ ধরলাম ধরার পর আমরা তৃতীয় টোপ যখন আমরা রেডি করব। হাতটা আমরা পরিষ্কার করে না ধুইই। কিন্তু আমরা কি করি টোপটার মধ্যে আমরা ঝুটা হাতটা টোপটার মধ্যে লাগাই লাগাই পরবর্তী আমরা বসিটা ফেলি ফেলার ফলে কিন্তু সেই টোপটা দুর্গন্ধ হয়ে যায় এবং কি যখন আমরা আসটা বলি মাছের সেই আসটাটা কিন্তু যখন টোপের মধ্যে লেগে যায় মাছটা কিন্তু সেই ঝুটা খাবারটা খাবে না মাছ অবশ্যই বুঝতে পারবে তো এই বিষয়ে আপনারা প্রথম সতর্ক থাকবেন দ্বিতীয় নাম্বার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যেহেতু বস্যের মধ্যে আমরা কাঠি ব্যবহার করি এইটার ব্যবহার করার নিয়ম আছে দেখা যাচ্ছে যে কাঠিটা আমরা মোটা মাথাটা নিজ দিকে দেই সেটা করা যাবে না কি করে করতে হবে সেটা হলো আপনারা চোখা মাথাটা নিজ দিকে দেবেন আর বস্মির থেকে আপনারা কাঠিটা ম্যাক্সিমাম ছয় ইঞ্চি উপরে রাখবেন কিসের জন্য না যখন টোপটা আপনি ফেলবেন খেলার পর কিন্তু এই কাঠিটা যদি আপনার বশ্রির গোড়ায় থাকে কি হবে টোপটা আপনার নষ্ট হয়ে যাবে যদি আধা বা ছয় ইঞ্চি ফাঁকে থাকে কাঠিটা কিন্তু ক্ষেত্রে আপনার টোপটা কাদাও ভরবে না নষ্ট হবে না এবং সর্বশেষ তিন নম্বর যেটা আমি কথা বলবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে আমরা বস্রিটা যে আমরা পানিতে টোপ বেঁধে ছুঁড়ে মারি সুরে মারার ফল কী করি দেখা যাচ্ছে যে আমরা কাপ খুবই মানে উড়াতাড়া করে আমরা বসিটা পানিতে ভালো করে টোপটাকে আমরা বসতে দিই তার আগে আমরা টাই টাইনিয়া ঘষাইয়া আমরা রাখি কোন অন্তত আপনাদেরকে এক মিনিট সময় দিতে হবে সেই টোপটাকে ভালো মতো পানিতে বসার জন্য তারপরে কি করবেন আস্তে 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 আপনারা সুতাটাকে বসতে দিবেন বসার পর আপনারা স্লো মোশনের টাইনে নিয়ে আসবেন আপনারা যখন লাহে লাহে টাইনে নিয়ে আসবেন সুতাটা দেখবেন যখন যে সুতাটা টোপের একটু আপনারা ওজন অনুভব করতে পারবেন যে হ্যাঁ টোপটার মধ্যে এবার টান পড়েছে জাস্ট আপনারা সুতাটা একটু লুজ দিয়ে রাখবেন ফলে আপনারা মাছ অবশ্যই বেশি পাবেন এই কথাগুলো মনে রাখবেন আর একটি আপনাদেরকে বোনাস টিপ দিতেছি সেটা হলো আপনারা সচরাচর জায়গায় বসবেন না কিসের জন্য না আপনারা আপনাদের আশেপাশে দুই একজন যদি থাকে তাদের সাইডে সুডে বসার সব সময় চেষ্টা করবেন কিসের জন্য না আপনি হয়তো নতুন জায়গায় যায় আপনার কিন্তু জায়গার ভালো করে ইটা আপনারা জানতে পারবেন না যে এই জায়গাটা কীরকম আছে কি পজিশন আছে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন না যার ফলে যারা পুরাতন শিকারী বা অন্য একজন মানুষ বসছে তাদের আশেপাশেই বসার চেষ্টা করবেন তো ভিডিওটি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ভুলগুলো আপনারা সহজে করবেন না এই ভুলগুলো করলেই একেবারে আপনারা গর্বত হয়ে যেমন অতিজ্য সিজনের পর সিজন চলে যাবে আপনাদের কিন্তু মাছ একটাও ধরতে পারবেন না এই বল মাছ ধরার যাবতীয় ইনফরমেশন আমার এই ভিডিওতে আপনারা পাবেন দোয়া করবেন আপনারা কি জানতে চান সেটা অবশ্যই আপনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কমেন্টে লিখবেন ভাই এই জিনিসটা আমাদেরকে শেখান অবশ্যই আপনাদের শেখানোর চেষ্টা করব যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন খোদা হাফেজ